যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে পবিত্র কোরআন অবমাননার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি পুলিশ জানিয়েছে, ক্যাম্পাসের হেইডেন লাইব্রেরিতে পবিত্র কোরআন মাজিদ ছিঁড়ে পুড়িয়ে ফেলার ঘটনায় জড়িত ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে জানা যায়, পুলিশ এক বিবৃতিতে জানিয়েছেন আটক ব্যক্তির নাম ওয়েসলে ওয়েগনার, তার বয়স 37 বছর। পবিত্র কোরআন সহ লাইব্রেরিতে অন্যান্য জিনিসপত্র ধ্বংস করার অভিযোগ তোলা হয়েছে তার বিরুদ্ধে। পুলিশ কর্মকর্তা মাইকেল থমসন এক বিবৃতিতে বলেন, পুলিশ পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে এবং গ্রন্থাগারের কর্মীদের কাছ থেকে সব জেনে এই ঘটনাটিকে দ্রুত সমাধানের ব্যবস্থা করছে। ওই বিশ্ববিদ্যালয়ের মুসলিম শিক্ষার্থীরা সোশ্যাল মিডিয়ায় বিষয়টি তুলে ধরেন, এটাকে তারা জঘন্য অপরাধ হিসেবে উল্লেখ করে তদন্তের দাবি জানায়, সেই সাথে প্রকৃত অপরাধীদের শাস্তি কামনা করে। এরপর এ ব্যাপারে একটি বিবৃতি দেয় স্থানীয় পুলিশ প্রশাসন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, পবিত্র কোরআনের পাতা ছিঁড়ে ফেলে রাখা হয়েছে। মুসলিম ছাত্র সংগঠনের প্রধান সাশাউদ্দিন বলে, বিষয়টিকে গুরুত্ব দিয়ে পুলিশ দ্রুত গতিতে তদন্ত চালিয়ে যাওয়ায় আমরা আনন্দিত, আমরা শান্তির সাথে এগিয়ে যেতে চাই।